আসসালামু আলাইকুম, স্বাগতম সামিয়ান 360 চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে গলার এই ডিজাইনটি শেয়ার করব। তো এটি হচ্ছে রংধনু বাটিক। তো রংধনু বাটিকের ওড়নাটা হচ্ছে এরকম, ওড়নার সাথে মিল রেখে আমি জামাটাতে একটু ডিজাইন করব। তো আজকে গলার ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ড্রেসটি বানানো হলে আমি এই ড্রেসটি শেয়ার করব কীভাবে বানিয়েছি, আর সেটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। জামার গলা কাটার জন্য এখানে আমি প্রথমে পাতলা যে বকলমটা থাকে এটি নিয়েছি। আপনারা চাইলে সালোয়ারের যে পাতলা বকলম থাকে এটিও নিতে পারেন। তো আর এখানে যে ভাঁজটা দিয়েছি দুই ভাঁজ, এই ভাঁজটা আপনারা দেখেই বুঝতে পারবেন। প্রথমে আমি গলার যে লম্বা দিকটা সেটা আমি মেপে নিয়েছি, এটা হচ্ছে আমি 3.5 ইঞ্চি দিয়েছি। আর যে চড়াটা ছিল 3.5, এই যে চড়ার দাগটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে নিচে যে অংশটা হবে যেটাতে আমি ডিজাইন করব এই অংশটা আমি 6.5 ইঞ্চি দিয়েছি, এর বেশি দিইনি। আর এখানে হচ্ছে আমি 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি, কারণ এখানে যদি আমি 1/2 ইঞ্চি, যেহেতু দুই বাজ আছে, আমি যখন গলাটা খুলে ফেলবো তখন এটা 1 ইঞ্চির মতো হবে, এর জন্য আমি এখানে 1/2 ইঞ্চি দিচ্ছি। আর কেউ যদি এর থেকে বেশি দিতে চান, মানে আর একটু চওড়া করতে চান, তাহলে আপনি এখানে 1 ইঞ্চি নেবেন, তাহলে এটা খোলার পরে 2 ইঞ্চি মতো হবে। আর এখন হচ্ছে আমি যে বাইরের সাইডে যে বকলমটা কাটবো এটার জন্য আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর এই চওড়া লাইনটা আমি 1 ইঞ্চি দিচ্ছি, এটাও আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর এখন হচ্ছে আমি এটাকে দাগে দাগে কেটে নিচ্ছি। আমি প্রথমে এখানে গলার যে কাটিংটা এটা কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে যে নিচের অংশটা এটা কেটে নেব। আর এখন হচ্ছে বাহিরের সাইডের যে অংশটি সেটি আমি কেটে নিচ্ছি। নর্মাল যে গলা কাটিং করি এভাবে এটা হবে, কিন্তু এখানে যেহেতু আমি নিচে একটু ডিজাইন করবো এর জন্য নিচে একটু বাড়িয়ে নিয়েছি এতটুকু, এই যে আমার গলার অংশটা। আর এখানে হচ্ছে আমি যে এক্সট্রা কাপড়টা নিয়েছি এটাও আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখানে কেচি দিয়ে অল্প একটু কেটে রাখবো যেন আমি বুঝতে পারি যে এখান থেকে গলাটা শুরু হয়েছে। তো এটা প্রথমে আমি এখানে বসিয়ে নিব। ইস্ত্রি করে যদি এটাকে বসানো যেত আর এটা যদি পেস্টিং হতো তাহলে বেশি ভালো হতো। আর এটা যেহেতু পাতলা বকলমটা, এটা আমি ইস্ত্রি করতে গেলে দেখা যায় ইস্ত্রিতে লেগে যাবে, তো এটা আমি ভালোভাবে পারবো না। এর জন্য হচ্ছে আমি এখানে একটু সেলাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফলস সেলাই, মানে স্টিচ বড় রেখে তারপর আমি যে সেলাইটা দিচ্ছি এটা আমি পরে খুলে ফেলবো। এখানে সেলাই করা শেষ, তারপর হচ্ছে আমি বাইরের সাইডে 1/2 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে তারপর কেটে দিচ্ছি চতুর্দিকে। কেটে দেওয়ার পর হচ্ছে আমি যে কর্নারগুলো থাকবে এই কর্নারগুলোতে আমি আবার কেটে দিচ্ছি, যেন কাপড়টা যখন উল্টে দিব তখন যেন আমার উল্টাতে সুবিধা হয়। উল্টে বলতে আমি এখানে যে বাসটা দিব এটা, তো এখন দেখেন আমি এটা ইস্ত্রি করে নিয়ে আসছি। তো এখন আমি এটা জামার মধ্যে লাগিয়ে নেব, জামার মেন কাপড়ে। তো মেন কাপড়ে লাগানোর জন্য আমি এটা উল্টা পাশে লাগাবো এবং সামনের দিকে ও ঘুরিয়ে নিয়ে আসবো। আর এটা এখন আমি সেলাই করে ফেলছি। আসলে এই ক্লিপটা আমার কীভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে, আর আমার এখানে সবসময় এরকম হয় যে ভিডিও করতে গেলে একটু উল্টাপাল্টা হয়ে যায়। তো এগুলো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা যেহেতু গলার সাইডে তো এটা হয়তো আপনারা অনেকে বুঝতেই পারবেন। তো তারপর আমি বলে দিচ্ছি মুখে। তো এখানে যে মাঝখানে সেলাইটা দেখছেন এটা হচ্ছে আমি যে বকলমের কাপড়টা এবং জামা কাপড়টাকে যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমি এখানে রেখেছি। রেখে তারপর এখানে মাঝ বরাবর একটা সেলাই দিয়ে দিয়েছি যেন আমি এটা পরে খুলে ফেলবো কিন্তু যেন আটকে থাকে। তো সেলাই দেওয়ার পরে যে বকলমের সাইডে একদম কাপড়ে যেন না লাগে এরকমভাবে আমি চতুর্দিকে একটা সেলাই দিয়ে দিয়েছি। আর এই সেলাইটা হচ্ছে সবসময় এরকমভাবে দিতে হয়, একদম বকলম ছুঁই ছুঁই অবস্থায় সেলাইটা দিতে হয়। তো এখানে আমার সেলাইটা দেওয়া শেষ, তারপর হচ্ছে এখানে আমি কেটে নিচ্ছি। আসলে কিভাবে যে ভিডিওগুলো এরকম হয়ে যায়, আসলে আমি পজ করে একটা কাজে যাই আবার আসার সময় মনেই থাকে না যে আমার ভিডিওটা পজ করা ছিল। তো এই যে এখন হচ্ছে আমি সবগুলোই কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর এখানে যে কাপড়টা কাটছি এটা হচ্ছে আপনার 100টা পরিমাণের মতো রেখে তারপর কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে আবারও কেটে নিচ্ছি যেন সুতাটা না কাটে এভাবে, তো ওটা উল্টানোর সময় খুব সুবিধা হয়। আর উল্টানোর পর হচ্ছে কাঁচিটা দিয়ে যে কর্নারটা থাকবে কর্নারের মধ্যে একটু খুঁচা দিলে তারপর কর্নারটা সুন্দর হয়ে যায়। আর নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হাত দিয়ে একটু এরকম চেপে চেপে দিলে হবে বা ইস্ত্রি করে নিলে একদম সুন্দর হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি গলার যে একটা লেস ইউজ করব সেই লেসটা লাগিয়ে নিয়েছি। আর এই লেসটা লাগানোর জন্য কিন্তু এতটা কষ্ট করতে হবে না, কারণ হচ্ছে এই লেসটা খুব ইজিলি আপনার এখানে লেগে যাবে। শুধু জাস্ট যে কর্নারটাগুলো আছে সেই কর্নারগুলোতে একটু বাঁকা করে দিয়ে তারপর লেসটাকে লাগিয়ে নিলে হবে। আমার এখানে লেসটা একটু শক্ত ছিল এর জন্য আমার একটু লাগাতে কষ্টই হচ্ছিল।
এখানে লেসটা লাগানো শেষ। এখন হচ্ছে আমি যে মাঝখানের যে পট্টিটা দিব এই পট্টিটা দেখাচ্ছি। এখানে আমি দুই পাশ দিয়ে 3.5 ইঞ্চি করে নিয়ে তারপর এটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো এইভাবে ভাঁজ না করে আর এইভাবে ভাঁজ করলেও যে একটা ট্রায়াঙ্গেল হবে ওভাবেও করা যায়। তো এইভাবে না করে আমি এটা এইভাবে দিয়েছি। এটা আমার এইভাবে মনে হলো যে এইভাবে দিই এইভাবে ভালো হবে বেশি। তো এখানে হচ্ছে যে নিজের যে পট্টিটা নিব এই পট্টিটা হচ্ছে আমি একটু ভাঁজ করে নিয়েছি, বা এটা আপনি ডাবল পার্ট করে দিতে পারেন। আমি এখানে সম্পূর্ণটা ডাবল রাখিনি, একটু করে যেন সুতাটা না উঠে এর জন্য এইভাবে দিয়েছি। তো এখানে দেওয়ার পর হচ্ছে আমি প্রথমে লাল কালারটা দিয়েছি এবং তারপর সাদা। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো দিবেন, আমার এখানে যেটা মনে হয়েছে যে এটা এরকম দিলে ভালো লাগবে। তো এইভাবে দিয়েছি, দেখেন আমি আবার কালার চেঞ্জ করেও দেখছি যে কোনটা দিলে বেশি ভালো লাগে। এই যে আমার এখানে যে পট্টিটা এই পট্টিটা বানানো শেষ। আর এখানে হচ্ছে আমি একটু উপরের দিকে দিচ্ছি যে উপরে যে ট্রায়াঙ্গেল শেপটা এটা, তো এটা আমি ইচ্ছে করে দিচ্ছি এটা একটু নিচেও করা যায়। নিচে করলে একরকম হবে আর উপরে সাইডে দিলে আরেকরকম হবে। তো এটা আমি এখন সুন্দরভাবে মাঝ বরাবর রেখে এখন আমি কর্নারে করে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর যখনই কর্নার বা রাউন্ড শেপ আসবে তখন কিন্তু আপনারা এরকম সুইটাকে ঘুরিয়ে নেবেন। তো ওই সুইটাকে তুলে তারপর ঘোরাতে হবে। তো এখানে ঘুরিয়ে তারপর সেলাইটা দিলে একদম বেশি সুন্দর হয়, একদম একটানা সেলাই দিতে গেলে ভালো হয় না। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। এখন হচ্ছে পেছনে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে নিচ্ছি। এটা একদম আমি ছোট করে কেটে নিচ্ছি, কেননা এটা যেহেতু সুতি কাপড় তো এখান থেকে সুতা ওঠার চান্স তেমন একটা নেই। তো এই জন্য আমি এইভাবেই কেটে নিচ্ছি। আর এই যে আমার গলাটা করা শেষ। এই পর্যায়ে এসে ট্রায়াঙ্গেল যে শেপগুলো আছে মাঝখানে, এই মাঝখানে সবগুলো কর্নার যদি মনে হয় যে একসাথে লেগে থাকলে ভালো লাগবে তাহলে সুই সুতা দিয়ে নিচ থেকে একটু একটু করে সেলাই করে দিলেই হবে, বা এটাকে এভাবে রাখলেও হবে। আপাতত গলার কাজটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। ইনশাল্লাহ দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।